সো হেই হ্যালো গাইস, তোমাদের কাছে নিয়ে এসলাম আরও একটা নতুন এডিটিং ভিডিও। সো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা রক টেক্সচার তৈরি করতে পারবে বাই ফটোশপের মাধ্যমে। অবশ্যই এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ বাংলায় করতেছি, আর অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কিছুই বুঝবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে। সো লেটস গো দ্য ভিডিও। তো আমি প্রথমেই দেখো ফাইল থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। সো ফাইল, তারপর নিউ, তারপর এখানে পিক্সেলস 1280x720, এখানে আমি নেব হোয়াইট। ওকে ডান। ওকে দেখো এখানে আমার ব্ল্যাঙ্ক পেজটা চলে এসেছে, এটাকে আমি ফিট করে দেব। সো তারপর আমি এখানে ব্যাকগ্রাউন্ডের উপর লক চিহ্নটা এটাকে আনলক করে দেব, দেখো এখানে কিন্তু। তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে, তারপর এটাকে আমি ড্র্যাগ করে আরও একটি লেয়ার নিচ্ছি, ডুপ্লিকেট লেয়ার। তারপর এটাকে আমি নাম দিচ্ছি এডিট, এডিট, আর নিচেরটাকে হোয়াইট, WSITE হোয়াইট। ওকে ডান। তারপর আমি এডিটটাকে আমি ধরে, তারপর এখানে আমি এখানে 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 কালার নিব, এই কালারটা মেশ কালার, এই কালারটা, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিপ, সো ডিপ। ওকে ডান। তারপর আমি এটাকে ফিল করে দেব, সো ওকে ডান। তারপর তোমরা চলে আসবে এখান থেকে সোজা ফিল্টার, ফিল্টারে গিয়ে দেখবা র্যান্ডার নামে একটি অপশন আছে, দেখবে র্যান্ডার নামে, তারপর ক্লাউডস। ওকে ডান, দ্যাটস অ্যামেজিং। এখানে দেখো ক্লাউড চলে এসেছে, ক্লাউড ইফেক্টটা পড়ে গিয়েছে সুন্দরভাবে। তারপর তোমরা আসবা চ্যানেল, চ্যানেল, তারপর আসবে ক্রিয়েট এ নিউ চ্যানেল আলফা। সো তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবে, এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার উপরে থাকবে হোয়াইট, নিচে থাকবে ব্ল্যাক। তারপর তোমরা আবারও ফিল্টার, রেন্ডার, তারপর ক্লাউডস। ওকে ডান। তারপর আবারও তোমরা এখানে রেন্ডার ডিফারেন্স ক্লাউড, ওয়াও দ্যাটস অ্যামেজিং। তারপর এখানে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ভালো না লাগছে তুমি পাল্টাতে পারো। আমি আবারও দিচ্ছি আমার মন মতো, দেখি কোনটা ভাল লাগে। এটা ঠিক আছে, ধরো আমরা লেয়ার, তারপর এখানে চলে আসবো ফিল্টার, তারপর রেন্ডার, অ্যাগেইন তোমরা রেন্ডারে চলে আসবে। তারপর দেখবে নিচে আছে লাইটিং ইফেক্টস নামে একটি অপশন, এটাকে জাস্ট ক্লিক করে দেবে। সো দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটি রক টেক্সচার কিন্তু এখানে এসে পড়েছে খুবই সুন্দরভাবে। সো এখানে চাইলে তোমরা, এই দেখো এখানে কিন্তু আরেকটি টুলসের মতো অপশন আছে, এটাকে চাইলে তোমরা বিভিন্ন দিকে ঘুরিয়ে এটার লাইটিংস ইফেক্টটা তোমরা কিন্তু পরিবর্তন করতে পারবা, যেদিকে ইচ্ছে সেদিকে। সো আমি যদি এদিকে দিই, এদিকে দিই, যেদিকে ইচ্ছে, আমার কাছে এইটা ভালো লাগছে, সো আমি এইটাই দিলাম। তোমরা আরও দিতে পারো এদিকে, আমার কাছে এইটা ভালো লাগছে এইটা। সো ঠিক আছে। সো তারপর আমি এখানে কালার, আমি এটা এখান থেকে আমি চাইলে এটার ব্রাইটনেসটা কমাতে পারি বা বাড়াতে পারি তোমার মানে ইচ্ছা অনুযায়ী। তারপর এখানে দেখো আরও আরও এখানে ই আছে স্পট পয়েন্ট, পয়েন্টটা কী হবে তোমরা যেইখানে ধরবে সেইখানে পয়েন্ট, সেইখানে পয়েন্ট পড়বে। সো আমি এটা, তারপর স্পট, স্পট হলো এক পাশে, তোমরা এখান চাইলে বিভিন্নভাবে করতে পারো। সো আমি এগুলো কিছু দিব না, ইনফিনিটি থাও, ইনফিনিটি আমাদের বেশি পছন্দ হয়েছে। ওকে ডান।
তারপর এখানে দেখো বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে একটু স্ক্রল করে নিচে আসে দেখবে টেক্সচার নামে একটু অপশন আছে। এখানে তোমরা দেখো আলফা নামে একটা আলফা ক্লিক করে দেবে। তারপর এখানে দেখো হাইলাইটস, তারপর এখানে অ্যাম্বিয়েন্স আছে, এগুলোকে তোমরা ব্যালেন্সিং করে তোমরা এই টেক্সচারকে আরও মডিফাই করতে পারবে। সো দেখো মানে আরও মডিফাই করতে পারবে তোমরা। তো তারপর আমি এখানে ওকে করে দেব। দেখো এটা কিন্তু হয়ে গিয়েছে দেখো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো গাইস, আল্লাহ হাফেজ।